আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। পবিত্র মাহে রমজান উদযাপনের পরে আমরা যথাযথভাবে ঈদ উল ফিতর উদযাপন করেছি। তো ঈদ উল ফিতরের আনন্দ উৎসব ছুটি কাটানোর পর আমরা আবার শ্রেণীকক্ষে ফিরে আসছি ইনশাআল্লাহ। তো তোমরা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবে। জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে অবশ্যই জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্য অবশ্যই আমাদের পাঠ কার্যক্রম বা লেখাপড়া চালিয়ে যেতে হবে। যদিও আমরা জানি যে মহামারী করোনার জন্য আমাদের শ্রেণী পাঠ কার্যক্রম বন্ধ রয়েছে, তথাপি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আমরা তোমাদের সাথে যুক্ত হয়ে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে ধারাবাহিকভাবে কতগুলি কবিতা তোমাদেরকে পড়িয়েছিলাম। তো আজকে আরেকটি কবিতা তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। সেই কবিতা যে লেখক কবি অত্যন্ত সুপরিচিত, এই ভারতবর্ষের প্রথম বাংলা সাহিত্যে যিনি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন, যাকে বিশ্বকবি বলা হয়ে থাকে। এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আমি কোন কবির কবিতা তোমাদের সামনে উপস্থাপন করব। তিনি আর কেউ নন, আমাদের বাংলা সাহিত্যের কিংবদন্তি, নোবেল পুরস্কার বিজয়ী, যাকে বিশ্বকবি বলা হয়ে থাকে, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত প্রাণ কবিতাটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই প্রাণ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কুড়ি উপম কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, কুড়ি উপম কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যিনি এত কবিতা, উপন্যাস, ছোট গল্প, গান আমাদের জন্য লিখেছেন, তিনি কত মহান, কত জ্ঞানী, কত বিখ্যাত একজন বিশিষ্ট জন। তার কবিতা পড়ার পূর্বে তার সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই প্রাণ কবিতার যিনি লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, তার ব্যক্তিগত পরিচয় আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে 1861 খ্রিস্টাব্দে বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার বিখ্যাত যে ঠাকুর পরিবার, সেই ঠাকুর পরিবারের জমিদার পরিবারে সোনার তামিজ মুখ নিয়ে জন্মগ্রহণ করেন এই বিখ্যাত কবি। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহের নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, ব্যাঙ্গল একাডেমি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য প্রেরণ করা হয়েছিল, কিন্তু তিনি স্কুলের শাসন মেনে স্কুলে লেখাপড়া বেশি দিন চালিয়ে নিতে পারেননি। এমনকি 70 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে বা ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। সেখানেও তিনি কিছুদিন পড়াশোনার পর দেশে ফিরে আসেন। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি গ্রহণ করতে পারেন নাই, কিন্তু সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তিনি অসাধারণ পদচারণা করেছেন, এটা এক বিস্ময়ের ব্যাপার। তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর একজন কবি। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য গ্রন্থ প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে
প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা সাহিত্যের সকল শাখায় উন্নতি লাভ করেন এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক, অভিনেতা, কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার বিজয়। তার রচিত অজস্র গ্রন্থের মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ফণিকা, বলাকার, পুনশ্চোখের বালি, গুড়া, গড়ে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রতিভাধর মহান লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে পরলোকে চলে যান। কলকাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত পরিচয়, তার রচনাগুলি সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা তার কবিতা শুধু পাঠ করব। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই। দরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাফিয়া সঙ্গীত, যদি রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যত কাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন খাই। তোমরা ভুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিয় ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতার মধ্যে কবির অনন্তকাল পাঠকের মনে বেঁচে থাকার যে আকুতি সেটাই আমরা দেখতে পেয়েছি। কবির মনে এখানে একটু হতাশার সুর আমরা উপলব্ধি করতে পেরেছি। সেটা হচ্ছে কবি ভাবতেছেন হয়তো তিনি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন এই পৃথিবীর যত পাঠক ভক্তবৃন্দ রয়েছে তারা কি তাকে মনে রাখবে কি না, নাকি তার মরে যাওয়ার সাথে সাথে তাকেও ভুলে যাবে। এই যে একটি আকুতি, আকাঙ্ক্ষা এবং মানুষের মনে অমর হয়ে থাকার যে বাসনা সেটাই এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। এ জগৎ সুন্দর ও আকর্ষণীয়, এখানে মানুষ চিরদিন বেঁচে থাকতে চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিজেরাই দেখেছি যে মানুষ বেঁচে থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা করে, কেউ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না। তাই সবাই বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, মানুষের মাঝে বেঁচে থাকতে চায়। মানুষের হাসি কান্না, মান অভিমান, আবেগ, ভালোবাসা ইত্যাদিতে পৃথিবী পরিপূর্ণ। তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মন জয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে চিরদিন যেন বেঁচে থাকা যায়, কী করলে পরে সেটা করা সম্ভব। তিনি মনে করেছেন, যেমন আমরা ফুলের সাথে উপমা হিসেবে উপস্থাপন করেছেন, যেমন আমরা ফুলকে সবাই ভালোবাসি, ফুটন্ত ফুল দেখলে আমরা সবাই এটাকে লুকিয়ে নিতে চাই, হাতে নিয়ে গন্ধ শুকিয়ে, কিন্তু যখন ফুলটা শুকিয়ে যায় কেউ তাকে রাখে, সবাই তাকে কী করে ছুঁড়ে ফেলে দেয়। কবির মনে এরকম একটা অতিরিক্ত বাসনা জাগ্রত হয়েছে যে আমিও হয়তো একদিন ফুলের মতো জড়ে যাব, শুকিয়ে যাব, তখন আমাকে হয়তো মনে রাখবে না কেউ। পৃথিবীর মন নারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে
তার সৃষ্টিতে ঠাই পায় তবেই তিনি অমর হয়ে থাকে। অর্থাৎ মানুষের মনে দাগ কাটার মতো, মানুষের মনে অমর হয়ে থাকার মতো কিছু সৃষ্টি করতে পারলেই হয়তো তিনি অমর হয়ে থাকবেন, এমন বাসনা তার মনে রয়েছে। এটা হচ্ছে তিনি আরও চিন্তা করেছেন যে সৎ ও শুভ কর্ম সাধনের মাধ্যমে জগতের মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকা যায়, এটাই কবির সংকল্প। যেন তিনি এমন কিছু সৃষ্টি করতে পারেন, এমন কিছু রেখে যেতে পারেন যার কারণে পৃথিবীর মানুষ তাকে দীর্ঘদিন পর্যন্ত স্মরণ রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কবিতার মর্মার্থ বুঝতে পেরেছ। তো তোমরা আরও বাড়িতে রিভিশন দেবে, এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আমাদের কি থাকতে পারে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার মৃত্যু হয়েছে কত সালে, এবং কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার নাম কি, হ্যাঁ, এবং কোন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই বিষয়গুলি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকবে, তোমরা সেইগুলি মুখস্থ করবে পড়ে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস করবে, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না, আর স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালাম, আমি মাহবুবুর রহমান মোল্লা এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।